বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যাদের দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না যে এমন মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আলেকজান্ড্রা সিয়াং, এই মেয়েটি ICH নামক এক রেয়ার ডিজিজে আক্রান্ত। জন্মের মাত্র এক বছর পর থেকেই তার এই সমস্যাটির দেখা দেয়। তার এই মেডিকেল কন্ডিশনের কারণে তার বয়সের তুলনায় তার শারীরিক গঠন পুরোপুরি ভিন্ন, এবং তার এই মেডিকেল কন্ডিশনের কারণেই তার বয়স 16 হওয়া সত্ত্বেও তাকে দেখে তার বয়স 7-8 বছর মনে হয়। মাত্র 4 ফিট 6 ইঞ্চি উচ্চতার আলেকজান্ড্রা সিয়াংকে যারা প্রথমবারের মতো দেখেন তারা তার বয়স শুনে বিশ্বাসই করতে পারেন না, কারণ আলেকজান্ড্রাকে দেখে তার বয়স 7-8 মনে হলেও তার শারীরিক গঠন একটি 20 বছরের মেয়ের মতো। বর্তমানে আলেকজান্ড্রা তার এই বডির কারণে ইন্টারনেটে বেশ পরিচিতি লাভ করেছে। জ্যোতি আমজি, ভারতের নাগপুরে জন্ম নেওয়া জ্যোতি আমজি দেখতে ছোট্ট একটি বাচ্চার মতো মনে হয়, কিন্তু আসলে তিনি একজন 27 বছর বয়সী মহিলা। জি, ঠিকই শুনেছেন, 1993 সালে জন্ম নেওয়া জ্যোতি আমজির বয়স 27 বছর। জ্যোতির মোট উচ্চতা 62.4 সেন্টিমিটার। এখন আপনি হয়তো ভাবছেন তার এত ছোট হওয়ার পেছনে কারণ কি। ডাক্তারদের মতে একটি বিরল জেনেটিক ডিসঅর্ডার প্রিমর্ডিয়াল ডর্ফিজমে আক্রান্ত হওয়ার কারণে জ্যোতির শরীরের হাড়ের স্বাভাবিক বৃদ্ধি হয়নি, কিন্তু জ্যোতি এসবের পরোয়া না করে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করেন। জ্যোতি একজন ফিল্ম অ্যাক্টরও, তিনি একটি আমেরিকান হরর স্টোরি সিরিজ এর পাশাপাশি ইন্ডিয়ান রিয়েলিটি টিভি শোতেও পার্টিসিপেট করেছেন। সুলতান কসেন, সুলতান কসেন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। ব্যক্তিগত জীবনে সুলতান কসেন একজন কৃষক হওয়ার পাশাপাশি একজন গিনিস বুক রেকর্ডসের হোল্ডারও। সুলতান কসেনের হাইট শুনলে সত্যি অবাক হতে হয়, কারণ তার হাইট 8 ফুট 3 ইঞ্চি। সুলতানের শরীরের প্রতিটি অংশই বড়। তার এই হাইটের কারণে তাকে দেখতে দানবের মতো দেখায়। সুলতান তার হাইটের কারণে যে কোনো স্বাভাবিক গাড়িতে বসতে পারেন না। তার এই অস্বাভাবিক হাইটের কারণে তার চলাফেরা করতেও সমস্যা হয়। সুলতানের এই অস্বাভাবিক উচ্চতার কারণ হলো তার ব্রেইনের পিটিউটরি গ্ল্যান্ডে থাকা একটি টিউমার, যার কারণে তার উচ্চতা ক্রমাগতই বেড়ে চলছিল। কিন্তু 2012 সালে একটি অপারেশনের মাধ্যমে ডাক্তাররা তার এই ক্রমাগত বেড়ে চলা উচ্চতা থামাতে সক্ষম হন। বর্তমানে তিনি একজন স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করছেন। এজা অ্যাকোস্টা, 1999 সালে তার জন্ম হয়। তখন ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন বাচ্চাটিকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু সময়ের সাথে যখন সে ধীরে ধীরে নর্মাল হতে থাকে তখন ডাক্তাররা জানান বেঁচে থাকলেও সে সারা জীবন চলাফেরা করতে পারবে না। কিন্তু এজিয়া ডক্টরদের ভুল প্রমাণ করে দিয়ে এখনও একজন স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করছে। শুধু ডাক্তারদের একটি কথাই সত্য হয়েছিল যে সে কখনো কথা বলতে পারবে না, কারণ জন্মগতভাবেই তার মুখে চল ছিল না। এজিয়ার কাছে সবসময় একটি আইপ্যাড থাকে যার মাধ্যমে সে লিখে কথা আদান প্রদান করে। বাইজেদ হোসাইন, বাইজেদ হোসাইন জন্মগতভাবেই প্রিম্যাচুর প্রক্রিয়া এজিং কন্ডিশন নামের এক বিরল রোগে আক্রান্ত, যার কারণে 6 বছর হওয়ার সত্ত্বেও তাকে দেখতে 80 বছরের বৃদ্ধর মতো মনে হয়। এই রোগটির কারণে বয়স্কদের মতো তার চলাফেরা করতেও অনেক সমস্যা হয়। বাইজেদ হোসাইনের জন্ম বাংলাদেশে। তার পিতামাতা থেকে জানা যায় বাইজেদ অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক ভিন্ন। সে সবসময় একা থাকতেই পছন্দ করে এবং অন্য বাচ্চাদের সাথে খেলাধুলাও করে না। সে স্কুলেও যায় না, কারণ স্কুলের অন্য বাচ্চারা তার এই চেহারা দেখে ভয় পেয়ে যায়। দুঃখের বিষয় হচ্ছে এই রোগটির এখন পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন।